ও মুসলমান, জাহান্নাম সম্পর্কে আইডিয়া আমরা শুধু মুখে শুনি, জাহান্নাম জাহান্নাম বিধায় অনেকে চিন্তা করি মরে গেলে কবরের ভিতরে কি হবে কেউ তো জানে না, বলি না এই কথা। নবী যারও বলেছেন ইন্না বাইনার রুজুলি অবাইনার শিরক অবাইনাল কুফরি তারকাস সালা, যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুফরি করলো শিরক করলো। সুতরাং রাসুলের সুন্নাত হিসেবেও হলেও মুসলমানকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ তো ফরজ করে দিয়েছেন নামাজ। নিজের জীবনটাকে ভাবতেছি যে আরামায়েশ করব, একটু সময় দুনিয়ায় কাটাবো, এই আরামায়েশের জায়গা পৃথিবীতে মুসলমানের নয়। আল্লাহ তাআলা আদেশ করেছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজে বাসো তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজে বাসো নিজের পরিবারকে বাঁচাও। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের একটি সুন্নাত অনুসরণ করলো আমি রাসূল তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব আমি। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। 124,000 নবী এই পৃথিবীতে এসেছিল, তাদের একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা খাতামান নাবিজি লা নাবিয়্যা বাদে, নবী বলেন আমি শেষ নবী, আবার পরে কোনো নবী আসবে না। সুতরাং নবী যে শেষ, তারপর আর কোনো নবী আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার হাতের দুটি আঙ্গুল পাশাপাশি ধরে তিনি বলেছিলেন আমার আগমন এমন সময় ঘটেছে যে আমার পরে কেয়ামত, আমার পরে শুধু কেয়ামত, আর কোনো নবী আসবেন না। নবীজির পরেই শুধু কেয়ামত, আর কোনো নবী আসবেন না। সুতরাং তোমরা সংশোধিত হয়ে যাও, সংশোধিত হও, সংশোধন হয়ে যাও, কেয়ামতে কি হিসাব দেবে আল্লাহর দরবারে আল্লাহ তাআলা সে সম্পর্কে জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরাতুল আম্বিয়া এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। আল্লাহ তাআলা এখানে জানান ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা নিকটে এসেছে, লিন নাস মানুষের, অর্থাৎ আমাদের নিকটে এসেছে, মানুষের নিকটে এসেছে, হিসাবুহুম তাদের হিসাবের সময় নিকটে এসেছে। আমাদের হিসাবের সময়গুলো নিকটে এসেছে, আর বেশি সময় নেই, কিয়ামতের পর আমাদের যে হিসাব নেওয়া শুরু হবে এটি আর বেশি সময় নেই। নবীজি যেমন বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীজি তার হাতের দুটি আঙ্গুল পাশাপাশি এভাবে রেখে নবীজি বলেছেন আমি রাসূলের পর কিয়ামত, আর বেশি দেরি নেই, আমার আঙ্গুলগুলো লক্ষ্য করুন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এই আঙ্গুলটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, দুটি আঙ্গুলের এই যে মাথাটুকু, মাথাটুকু দেখা যায় না, এতটুকু পরিমাণ, অর্থাৎ পৃথিবীর হায়াত যদি শুরু থেকে হয় এই গোড়া থেকে এ পর্যন্ত হায়াত চলে আসছে, পৃথিবীর হায়াত আর মাত্র এতটুকু সময় বাকি রয়েছে। নবীজি তাই দুটি আঙ্গুল নিজের হাতের আঙ্গুল এভাবে পাশাপাশি রেখে বলেছিলেন আল্লাহর হাবিব আমার পরে, আমার আগমন এমন সময় ঘটেছে যে আমার পরে শুধু কেয়ামত, আমার পরে শুধু কেয়ামত, আর কোনো নবী আসবেন না। তাহলে রসুলের পর আর কোনো নবী আসবেন না, এই এতটুকু সময় যদি আল্লাহর হাবিব আজ থেকে 1445 বছর আগে নবী যে এই কথাটা বলেছিলেন সাহাবা ইকরামদের মাঝে। ও মুসলমান, তাহলে আমাদের অবস্থা কোথায়? কেয়ামত আর বেশি দূরে নাই, আমাদের করণীয় কী, কী করতে হবে আমাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনুল কারিমের আয়াত নাজিল হলো, নবীজিকে জানানো হলো, জিব্রাইল আলাইহিস সালাম ওহিনী আসলেন, আল্লাহর হাবিবকে জানানো হলো ইকতারা বালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। নবীজি জানিয়ে দিলেন পৃথিবীর মানুষদেরকে এই কোরআনুল কারিমের আয়াত ইকতারাবা নিকটে এসেছে, লিন নাস মানুষের, হিসাবুহুম তাদের হিসাবের সময় নিকটে এসেছে, ওয়াহুম অথচ ফি মধ্যে, গফলাতিন উদাসীনতার মধ্যে মানুষ ডুবে রয়েছে, ওয়াহুম ফি গফলাতিন অথচ মানুষ উদাসীনতার মধ্যে ডুবে রয়েছে। তার মানে হলো কেয়ামত অতি নিকটে, কিন্তু আমরা মুসলিমরা এত কাছাকাছি কেয়ামত আমাদের, আমরা তারপরেও কেয়ামতকে এত দূরে মনে করি, আমরা মনে করি এই তো আমি বাঁচি আছি, এখন কি আরও মরব, আমি বাড়ি করব, গাড়ি করব। এখানে আল্লাহ বলেছেন অহম ফি গফলাতিন মুরিদুন,
কেয়ামত নিকটে থাকা সত্ত্বেও লোকেরা কিভাবে উদাসীনতা অবলম্বন করে, উদাসীন হয়ে যায়। লোকদের তো ভয় থাকতে হবে, আর বেশি দিন নাই আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। সুতরাং লোকদের চিন্তা করে আমল করতে হবে, তা না করে অহম ফি গফলাতিম, লোকেরা উদাসীনতা অবস্থায় রূপেই রয়েছে। আজ যারা দেখবেন এই যে সম্পদের জন্য লোকেরা এমন সম্পদের জন্য এমন পাড়াপাড়ি দিচ্ছে, অর্থাৎ আখেরাত বিমুখ হয়ে গিয়েছে, উদাসীন হয়ে গিয়েছে। দেখবেন লোকেরা যার একতলা বাড়ি আছে দুইতলার ধান্দা করে, যার দুইতলা আছে রডটা বাহির করে দেয় তিনতলার জন্য। এমন ও মানুষ আছে বাড়ির কাজ শুরু করেছে, 20-25 বছর পর্যন্ত কষ্ট করে বাড়ির কাজ করেছে, করার পরে শেষ সময় এসে বাড়িটাতে উঠবে এই সুযোগটা পায় না, মরে যায়। অ মুসলমান, তুমি মারা যাওয়ার পরে তোমার এই সম্পদ কি কাজে লাগবে, কি উপকারে আসবে? এই সম্পদ কি কোনো উপকারে আসবে, মরার পরে আসবে? তাহলে আমরা উদাসীন হয়ে আছি কেন, গাফেল হয়ে আছি কেন, আল্লাহকে ভুলে আছি কেন? দেখবেন এই বাংলাদেশ থেকে অনেক মানুষ সম্পদের জন্য, পয়সার জন্য, বেশি ইনকামের জন্য বিভিন্ন রাষ্ট্রে তারা যায়। পরিবারের লোকজন প্রয়োজনে জমি বন্ধক রেখে তাদেরকে পয়সা দেয়, ছেলেরা বাড়িতে ঘুরে বেড়ায় পয়সা ইনকামের জন্য, জমি বন্ধক রেখে দেয় যে যাও বাবা মালয়েশিয়া যাও, কুয়েত যাও, ইরাক যাও, ইরান যাও, সৌদি আরব যাও, আবুধাবি যাও, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে মোটা ইনকাম নিয়ে এসে বাড়িতে বসে খায়। তার মানে মুসলমানের চিন্তা হলো, আমি তো এত তাড়াতাড়ি মারা যাব না, আমার মারা যাইতেও তো একটা সময়ের প্রয়োজন আছে। এ কথার দ্বারায় বুঝায় কিনা এরকম, এ কাজের দ্বারায় বুঝায় কিনা এরকম, যে মুসলমান চিন্তা করে আমাকে পয়সা ইনকাম করতে হবে, হালাল হোক আর হারাম হোক। এই বাংলাদেশে থাকলে তো পয়সা ইনকাম হয় না, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে পয়সা ইনকাম করে, পরিবারের লোকটাও সেখানে জোর করে তাকে পয়সার ব্যবস্থা করে দিয়ে পাঠিয়ে দেয়। এখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অহুম ফি গফলাতিম মুরিদুন, লোকেরা গাফেল অবস্থায় রয়েছে। একতারাবা লিন্নাসি হিসাবুহুম, একতারাবা নিকটে এসেছে লিন্নাস, মানুষের হিসাবুহুম, হিসাবের সময় আমাদের নিকটে এসেছে। অহুম ফি গফলাতিম মুরিদুন, অথচ আমরা গাফলতির মধ্যে রয়েছি, মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর পর থেকে, এরকম অবস্থা আমাদের শুরু হয়ে গেছে। সম্মানিত মুসল্লিগণ, সুতরাং পৃথিবীর মানুষকে চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বলেছিল, সাহাবাদেরকে বলেছেন, তোমরা মৃত্যুকে কত দূরে মনে করো? সাহাবাদের মধ্য থেকে আওয়াজ এসেছে, কেউ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি মৃত্যু, আমার সকালে আমি ঘুম থেকে উঠেছি, সন্ধ্যা পর্যন্ত বাঁচবো কিনা এরকম গ্যারান্টি আমার নেই। আবার কেউ বলেছে আমি একদিনও বাঁচতে পারি, কেউ বলেছে আমি দুদিনও বাঁচতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে নিঃশ্বাস বাহির হলো, এই শ্বাস প্রবেশ করবে কিনা আমি এ নিয়ে এতটুকু সময় মনে করি না যে বেঁচে থাকবো। আমরা কী ভাবতেছি, নিজের জীবনটাকে ভাবতেছি যে আরামায়েশ করব, একটু সময় দুনিয়ায় কাটাবো। এই আরামায়েশের জায়গা পৃথিবীতে মুসলমানের নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন জান্নাতুল কাফের, পৃথিবীর জমিনটাই, দুনিয়ার জমিনটা মুমিনদের জন্য হবে জেলখানা, কয়েদখানা। মুমিনরা এই দুনিয়ায় তার ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না, মুমিনরা চাইলেও হারাম খাইতে পারবে না, মুমিনরা চাইলেও অন্যায় পথে যেতে পারবে না, মুমিনরা চাইলেও নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না, আল্লাহর হুকুম অনুযায়ী মুমিনদেরকে চলতে হবে। সুতরাং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অহুম ফি গফলাতি মুরিদুন, লোকেরা মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলার দরবারে দুটি ফোঁটা সবচেয়ে বেশি দামি, অধিক প্রিয়। এক হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যার চোখে অশ্রু আসে, কান্না করে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসা পাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে লোকের চোখ দিয়ে অশ্রু ঝরে, যে লোক রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের যায় না মাঝে কেঁদে বুক ভাসিয়ে দেয়, যে লোক সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ভয়ে সবসময় অস্থির হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে, এই চোখের পানি আল্লাহর কাছে অধিক প্রিয়। আর একটি ফোঁটা হলো যে লোক আল্লাহ তাআলার পথে যার রক্ত প্রবাহিত হয়, রক্তের ফোঁটা, অর্থাৎ যুদ্ধের ময়দানে যারা যায়, সাহাবা ইকরামদের মধ্যে যারা যুদ্ধের ময়দানে গিয়েছিল, আজও পৃথিবীতে যারা এই যুদ্ধের অনুযায়ী সঠিকভাবে সঠিক পথে চলতে গিয়ে যাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।
পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তবে আমি রাসূলের তোমরা অনুসরণ করো আমি রাসূলের অনুগত্য করো সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন এই আয়াত নাযিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় সূরা আলে ইমরান এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তবে তোমরা অনুসরণ করো রাসূলের ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কার ভালোবাসা কার অনুসরণ করতে হবে রাসূলের কার অনুসরণ করতে হবে রাসূলের এক শ্রেণীর মানুষ আছে বলে যে আমরা আহলে কোরআন আছে না আমাদের দেশে আছে না আহলে কোরআন কোরআন মানে হাদিস মানে না এরকম লোক যদি হয় তারা কুফরি করলো সুতরাং তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না রাসূলকে মানতে হবে রাসূলকে মানার কথা আল্লাহ আদেশ করেছেন কিন্তু আমাদের সমাজে ফেতনা সয়লাব হয়ে গিয়েছে কিছু মানুষ আছে এরা বলে আমরা আহলে কোরআন দাবিদার রাসূলকে মানতে চায় না শুধু কোরআনকেই মানতে চায় সম্মানিত হাজিরিন এই আয়াত নাজিল হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায় সুতরাং আল্লাহ এখানে বলেছেন কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি তবে তোমরা রাসূলের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়াম যখন খ্রিস্টানরা এরকম এমন এক পর্যায়ে আসিয়ে আনুগত্য করতে করতে এমন পর্যায়ে দাঁড় করিয়েছেন ঈসা আলাইহিস সালামকে যে তারা এক পর্যায়ে বলেছিলেন যে আল্লাহর পুত্র বলেছিলেন না তারা বলে না অতি ভক্তি করে তারা এই কথাগুলো বলেছেন পরবর্তী সময় রাসূলের আনুগত্য তারা করে নাই তাদের ওই জাতি রাসূলের আনুগত্য করে নাই সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনুগত্যর ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি রাসূলের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন রাসূলের অনুসরণ করতে গিয়ে দেখা যায় মুখে আমরা বলি রাসূলের উম্মত রাসূলের অনুসরণ করি আসি না আমরা মুখে বলি আমি নবীজির উম্মত নবীজির উম্মত দাবিদার হলে হবে না উম্মতের প্রমাণ দিতে হবে নবীজির উম্মতের প্রমাণ দিতে হবে এরকম মুখে অনেক লোক বলেছিল আমি রাসূলকে ভালোবাসি সুতরাং রাসূলকে ভালোবাসতে হলে তার আদর্শ নিজের বাস্তবায়ন করতে হবে আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমি রাসূলের একটি সুন্নাত অনুসরণ করল আমি রাসূল তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব আমি মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ তাহলে রাসূলের সুন্নত আমাদের ধরার দরকার আছে না রাসূলের সুন্নত শুধু মুখে দাঁড়িয়ে রাখবে এটা একটি সুন্নত মাথায় টুপি দেওয়া সুন্নত সুন্নতি পোশাক পরা সুন্নত এছাড়াও রাসূলের সুন্নত হলো প্রত্যেক অবস্থায় হর হালতে সদা সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে এটাও রাসূলের সুন্নত নবী যারও বলেছেন ইন্না বাইনার রুজুলি অবাইনার শিরক অবাইনাল কুফরি তারকাস সালা যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুফরি করলো শিরক করলো সুতরাং রাসূলের সুন্নত হিসেবেও হলেও মুসলমানকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে কথা ঠিক না আল্লাহ তো ফরজ করে দিয়েছেন নামাজ এই নামাজ আমরা পড়ি না ঘুমের সময় ঘুমিয়ে থাকি রাত্রিবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকি মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো আমরা আমাদের কল্যাণ নিজেরাই নিজেদের কল্যাণ চাই না আর সকালবেলা ঘুম থেকে উঠে বলি বিপদ আসলে আল্লাহর লোকে পাইলো না আমার উপরে এই বিপদটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন এরকম লোক আছে না বেঈমান লোক আছে না এরকম এরা বলে কি যে আল্লাহর কামে পাইলো না আমার উপরে বিপদ চাপাইলো ও মিয়া বিপদ তো তোমার নিজের কারণে আসছে আল্লাহ চাপায় নাই
আল্লাহ তাআলা তো বিপদ চাপায় নাই, বিপদ নিজে নিজে আমরা টেনে নিয়ে আসছি। আল্লাহ তাআলা আদেশ করেছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজে বাসো তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজে বাসো নিজের পরিবারকে বাঁচাও। মুসলমান নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা তো করি না, পরিবারকেও চেষ্টা করাই না, কারণ নিজে নামাজ পড়ি অনেক সময় দেখা যায় বাড়িতে ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকা অবস্থায় ফজরের যখন আজান শুরু হয়ে গেল হাইয়া আলাস সালা নামাজের জন্য আসো, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো, ওই সময় আমরা নামাজ পড়ার জন্য যারা নামাজি আমরা ঘুম থেকে উঠে আস্তে করে উঠি যাতে বাড়ির আর মানুষের ডিস্টার্ব না হয়, ঘুম থেকে উঠে উঁচু করে মসজিদে আসি। যে লোকটা মসজিদে নামাজে আসলো ওর বাড়িতে কি আর নামাজি ছিল না? ছিল না। ওর বাড়িতে ওর বউয়ের নামাজ ফরজ, মায়ের নামাজ ফরজ, বাবার নামাজ ফরজ, ভাইয়ের নামাজ ফরজ, ছেলের নামাজ ফরজ। এক কথায় ওই পরিবারে যত বালেক পুরুষ থাকুক না কেন প্রত্যেক বালেক পুরুষের জন্য, প্রত্যেক বালেক পুরুষ এবং মহিলার জন্য নামাজ পড়া ফরজ। ওই ব্যক্তির উচিত হল কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজে যেমন বাঁচার জন্য মসজিদে আসতেছে ইবাদতের জন্য, পরিবারের লোকদেরকে বাঁচানোর জন্য ডেকে জাগিয়ে তুলতে হবে, তোমরাও বাঁচো জাহান্নাম থেকে নার, জাহান্নাম থেকে তোমরাও বাঁচো, নার আগুন থেকে তোমরাও বাঁচো। সুতরাং যিনি নামাজে আসবে, যার উপরে নামাজ ফরজ করা হয়েছে, এই লোকগুলো যদি নিজের পরিবারদেরকে নামাজের কথা বলে, সমাজে দেখবেন সমাজের কুসংস্কার দূর হয়ে যাবে, লোকেরা আল্লাহওয়ালা হবে, বিপদ আর থাকবে না, হবে কি না? কিন্তু আমরা করি কি, আমরা নিজেরাই নামাজ পড়ি, পরিবারের লোকদেরকে নামাজের তাগিদ দেই না, আর আমরা মনে মনে ভাবতেছি আমি নামাজ পড়লাম আমি তো বাঁচবো, আমি তো বাঁচবো। এভাবে নিজে বাঁচার চেষ্টা করলে হবে না। আল্লাহর হুকুম হলো কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজে বাঁচো নিজের আহালকে পরিবারকে বাঁচাও, নিজের সম্পদের যেন সম্পদের এমন আমরা সম্পদের লাভ বুঝি, সম্পদের মর্যাদা বুঝি, সম্পদের সম্মান বুঝি বিধায়। বাড়ির ছেলে যদি বেকার থাকে, মানুষকে আমরা বারবার বলি যার যে পরিচিত লোক আছে, আমার ছেলেটা বেকার একটা চাকরির ব্যবস্থা করেন, বলি না আমার ছেলেটা বেকার একটা কর্মের ব্যবস্থা করে দেন, আমার ছেলেটা বেকার দোকানের ব্যবস্থা করে দেন। এক কথায় আমরা বুঝতে পারি যদি আমার ছেলেটা বেকার হয়ে থাকে, এই বেকারের কোনো দাম নাই, এই বেকারের পয়সা ইনকাম নাই, এ হলো আমার পরিবারের বোঝা, সমাজের বোঝা, দেশের বোঝা বিধায় ও যখন কর্ম করবে ওর পয়সা দিয়ে পরিবারে সহযোগিতা হবে, ও নিজে চলতে পারবে, ওর পয়সা দানও করতে পারবে, এই চিন্তা করে কি করি না? সুতরাং পয়সা ইনকামের যে পয়সার যে মূল্য, এটা মুসলমান আমরা বুঝে ফেলছি। যেখানে আল্লাহ তাআলা জানান ওয়াকিমুস সালাম, নামাজ কায়েম করো, যেখানে নবীজি জানিয়ে দিয়েছেন ইন্না বাইনার রুজুলি অবাইনার শিরকি অবাইনাল কুফরি তারকাস সালা, যে নামাজ পড়লো না সে কুফরি করলো, শেরেক করলো, আর যে শেরেক করলো কুফরি করলো সে আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও মুসলমান, জাহান্নাম সম্পর্কে আইডিয়া আমরা শুধু মুখে শুনি, জাহান্নাম জাহান্নাম বিধায় অনেকে চিন্তা করি মরে গেলে কবরের ভিতরে কি হবে কেউ তো জানে না, বলি না এই কথা। জাহান্নাম শব্দটি আরবি, জাহান্নামের অর্থ হলো, জাহান্নামের অর্থ হলো শাস্তির স্থান। আরবিতে নার বলা হয়, নার শব্দের অর্থ হলো আগুন। ফার্সি ভাষায় জাহান্নামকে বলা হয় দোজখ, ফার্সিতে দোজখ বলা হয়। আবার এই জাহান্নাম, জাহান্নামের আভিধানিক অর্থ হলো শাস্তির স্থান, জাহান্নামের আভিধানিক অর্থ হলো দুঃখময় স্থান, জাহান্নামের আবেদনিক অর্থ হলো কষ্টের জায়গা। সুতরাং মুসলমান, যখন আমরা শুনে নামাজ না পড়লে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি হবে, নামাজ না পড়লে আল্লাহর হুকুম মানা হলো না, নামাজ না পড়লে আল্লাহ পাকের সঙ্গে শিরক করা হলো, কুফরি করা হলো, এটা জানার পরেও মুসলমান এখানে মজা পাই না, স্বাদ পাই না বিধায় আমরা এগুলো সব ছাড়িয়ে আমরা মনে করি পড়লে কি আর না পড়লে কি, যার কারণে দেখবেন পাঁচ অক্ত নামাজে নামাজিদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে ঠান্ডার সময়, ঠান্ডার সময় দেখবেন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় মাঝে মাঝে দেখা যায় একাই আজান দেয়, শুধু মুয়াজ্জিন আর ইমাম নামাজ পড়ে, মুসল্লি নাই, এরকম হয় না? যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে ঠান্ডার সময় নবীজি হাঁটতেছিলেন, এমন তো অবস্থায় সাহাবাদের মধ্য থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যার ওই গাছ থেকে একটা ডাল নিয়ে আসো ভেঙ্গে।
আবু যর রাদিয়াল্লাহু তাআলা গাছ থেকে একটা ডাল নিয়ে এসে নবীজির হাতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডালটা ধরে বললেন, ও সাহাবারা দেখো তো এই ডালে কি কোনো পাতা আছে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ এই ডালে তো কোনো পাতা নেই। নবীজি বললেন, যেহেতু এই ডালে কোনো পাতা নেই, সুতরাং আল্লাহর বান্দা বান্দি যখন নামাজ আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ যখন তারা আদায় করবে, তখন তাদের শরীরে এরকম কোনো গুনাহ থাকবে না, সব ঝরে পড়বে। নবীজি বলেছেন, ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, পড়ার পরে জোহর পর্যন্ত লোকটি ব্যস্ততায় থাকে, আবার জোহরের নামাজ যখন সে জামাতে পড়বে, পড়ার পরে আসরের নামাজ পর্যন্ত ব্যস্ত থাকবে, কর্মে থাকবে, আবার আসরের নামাজ জামাতে পড়বে, এভাবে ব্যস্ত থাকে, আবার মাগরিবের নামাজ জামাতে পড়ে, এভাবে লোকটা ব্যস্ত থাকে, আবার ইশার নামাজ জামাতে পড়ে, লোকটা ব্যস্ত থাকে, এভাবে মাঝখানের যে সময়টা ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ যখন বান্দা পড়ে, মাঝখানের ছগিরা গুনাগুলো আল্লাহ মাফ করিয়ে দেয়।